আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে এখন যে পুকুরটি দেখাচ্ছি, এই পুকুরটির নাম হচ্ছে অ্যান্ডারসন পুকুর। এই পুকুরটি অষ্টগ্রাম মধ্যপাড়ায় অবস্থিত। এটি নাকি অষ্টগ্রামের সর্বপ্রথম পুকুর। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি এই পুকুরে একটি পুকুর ঘাট রয়েছে, অনেক পুরাতন পুকুর, প্রায় 250 বছরের পুরাতন, কিন্তু ঘাটটি নতুন। এই ঘাটটি হচ্ছে নতুন, কিন্তু এর নিচে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরাতন ঘাট। এবং পুকুরটি, পুকুর পানিটি অনেক সুন্দর, ডালিমের পানির মতো। খুব বড় একটি পুকুর নয়, কিন্তু পুকুরের পানিটি দেখেন, খুবই পরিষ্কার পানি। এই পুকুরের চারপাশে বাড়িঘর রয়েছে, মধ্যপাড়ার বাড়িঘরগুলো এই পুকুরের চারপাশেই অবস্থিত। তারা সবাই মিলেমিশে বসবাস করে, এক সমাজের লোক। দেখেন, পুকুরটি খুবই সুন্দর। আপনারা ইচ্ছা করলে এই পুকুরটি দেখে যেতে পারেন। এই পুকুরটি অষ্টগ্রাম মধ্যপাড়ায় অবস্থিত। এই যে দেখেন, এই পুকুরের পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে, এই রাস্তার পার ধরে লোকজন তাদের বাড়িতে চলে যায়। পুকুরটি, এটা হচ্ছে পুকুরের ঘাট। যে দেখেন, এখন বৃষ্টি হচ্ছে, সেই জন্য লোকজন নাই, কিন্তু এই পুকুরে সবাই গোসল করে সবাই। এই যে পুকুরের ঘাটটি, এবং দেখেন, এবং এই পুকুরের পাশে একটি মসজিদ রয়েছে, খুব সুন্দর মসজিদ। সবাই এই মসজিদে নামাজ পড়ে, খুবই সুন্দর মসজিদটি, এবং যথেষ্ট বড় মসজিদটি এই এলাকার জন্য, এই এলাকা, শুধু এই এলাকার জন্যই মসজিদটি। তো আপনাদের সকলকে, সকলের প্রতি আমন্ত্রণ রইল, আপনারা এসে পুকুরটি দেখে যাবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।